পড়লেন, যে আমার একমাত্র আশার আলো, সেও চলে গেল। আমি নারীর কাছে বড় হতে থাকলাম। আমি যখন পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাই, আমার শিক্ষকরা আমার প্রতি খুবই আগ্রহী হলেন। ঠিক যখন আমি ষষ্ঠ শ্রেণীতে উঠি, আমার নানিও মারা গেলেন। আমার মা এতটাই ভেঙে পড়লেন যে তার শেষ ভরসা এবং আশ্রয়স্থল সেটুকু চলে গেল। সেই থেকে আমরা দুই বোন ঘরে একা একারাই থাকতাম। সারা দিন আমার মা পরিশ্রম করে রাতে এসে আমাদের জন্য রান্না করতেন। তখন খাওয়া দাওয়া খুবই কষ্ট হতো, সারা দিন ভর আম্মু রাতে রান্না করতো, সেটাই খেতাম। এভাবেই চলতেছিল আমাদের তিনজনের ছোট্ট পরিবারের সংগ্রামের যাত্রা। আমি শুধু মাকে দেখতাম আর ভাবতাম, মানুষ এতটা পরিশ্রমী হয় কিভাবে, ঘরে বাইরে সমানতালে পরিশ্রম করতেন। সৃষ্টিকর্তা আমাকে কতটুকু মেধা দিয়েছেন আমি জানি না, তবে আমার মায়ের মতো পরিশ্রমী এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এভাবেই মায়ের সাথে দুপুরে ভাত খাওয়ার সৌভাগ্য খুবই কম হয়েছে, কেননা সে কর্মের তাগিদে সারা দিন বাইরে কাজ করত, সন্ধ্যায় আসত। মায়ের কথা চিন্তা করেই আমাদের কখনো বলতে হয়নি লাবণী পড়তে বসো, চিন্তা করেছি মায়ের কথা। মা এতটা পরিশ্রম করে স্যাক্রিফাইস করে আমাকে কিছু করতে হবে। এভাবেই সফলতার সহিত আমরা দুই বোন SSC এবং HSC পাশ করি। HSC পাশ করার পর আমার বড় বোন উত্তরাটাং কলেজে সমাজকর্ম নিয়ে অনার্সে ভর্তি হয় এবং আমি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সরকারি শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজে 4 বছরের BSc নার্সিং কোর্স করার সুযোগ পাই। 4 বছরের কোর্স শেষ করে 6 মাসের ইন্টার্নশিপও শেষ করলাম। বর্তমানে আমার মায়ের আত্মত্যাগ এবং আমার চেষ্টা এবং আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রাপ্ত একজন রেজিস্টার্ড নার্স। এই ছোট্ট ক্ষুদ্র প্রাপ্তিটুকু অর্জন করতে আমার মা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। এই মা দিবসে বিশেষ করে আমার মা সহ পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। মাকে কখনো বলা হয়নি, মা তোমাকে অনেক 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 ভালোবাসি। আমার মা আমাদের শিক্ষা দিয়েছেন সৎ সুন্দর এবং দক্ষ সাহসী মানুষ হওয়ার, সেই সাথে আজকে বিশ্ব নার্স দিবস। আধুনিক বিশ্বে নার্সিং এর মডেল ফ্লোরেন্স নাইটিংগেলের আজ 204তম জন্মবার্ষিকী। দেশব্যাপী সেবিকা পেশার বিকাশের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিংগেল আর্ত মানবতার সেবার আধার কেটে তিনি এনেছেন আশাবাদী আলোর জোয়ার। তারই দেখানো পথে হেঁটে চলেছি আমার মতো নিবেদিত প্রাণ শত সহস্র নার্স। সবাইকে আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা। আমার গর্ভিণী মা আমায় যত্ন করে বড় করেছেন, আমার অন্য মা দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থাকতে। আমার মা আমার নিরাপত্তা, আমার আশ্রয়, নিশ্চয়তার আশ্রয়স্থল। আমার অভিভাবক, আমার পরিচালক, আমার একমাত্র শিক্ষক। তার কাছ থেকে শিখেছি কিভাবে জীবনের সবটুকু দিয়ে তার সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করতে। এই মা দিবসে শুধু মায়ের প্রতি ভালোবাসা আজকে না, মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা হোক প্রতিটি মুহূর্তের। সর্বোপরি ইউনিভার্সাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং মা দিবসের প্রত্যেক মাকে স্মরণ করে শেষ করছি আমার আনন্দ অনুভূতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাবণী আক্তার। আমাদের 11 জন গর্বিত